এই গাইস তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমাকে রিকমেন্ড করেছে আমাকে রিকোয়েস্ট করেছে গানটাতে রিয়্যাক্ট দিতে খান মোহাম্মদ সোহেল তো সোহেল তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকো এবং আরো নতুন নতুন কন্টেন্ট সাজেস্ট করো তো আমি প্রথমবারের মতো শুনতে যাচ্ছি জানি না গানটা কেমন গানটার টাইটেল হচ্ছে তোরে ভুলে যাওয়ার লাগি গেছেন সামস ভাই আর আমি গানটা নিচ্ছি ইগল মিউজিক ভিডিও স্টেশন থেকে গানটা কিন্তু ভীষণ রকমের পপুলার 27 মিলিয়ন ভিউ ইতিমধ্যে হয়ে গেছে তো বোঝা যাচ্ছে অনেক পপুলার তো গানটা কিন্তু বেশ পুরনো 3 বছর আগে তো আমি গানটা শুনি যাই হোক কেমন হবে জানি না এক্সপেক্ট করছি ভালো হবে তো চলো বন্ধুরা গানটা শুনে আসি তারপর বাদ বাকি আমার রিয়াকশন থাকবে তোমরা যারা নতুন চ্যানেল ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাকে ফলো করতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজটা ফলো করে নিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তার লিঙ্ক এবং অরিজিনাল চ্যানেলের লিঙ্কটাও দিয়ে রাখবো তো চলো আগে আমি শুনে আসি গানটা কেমন হয় লেটস গো ইগল মিউজিক লাস্টে কি হলো টুইস্টটা বুঝতে পারলাম না ছেলেটা কি মারা গেল মেরে ফেললো নাকি ওখানে একটু মানে ফিনিশিংটা আমি বুঝতে একটু কনফিউশন হয়ে গেছি কনফিউজ হয়ে গেছি দেখো বন্ধুরা গানটা খুবই দারুণ ছিল এবং মর্মান্তিক ছিল গানটার যে লিরিক্সগুলো ছিল খুবই মানে রিয়ালিস্টিক ছিল যে মানুষ থাকে না অনেকে আছে যে এগুলো যারা অ্যাকচুয়ালি প্রেমে ধোকা খায় তারাই অবশ্যই গানটাকে আর বেশি ফিল করবে কারণ হচ্ছে যে আসলে আমি কিছু কিছু মেয়েরা আছে ছেলেরা আছে এরকম যে মানে ওরা ওয়াদা তো করে প্রমিস তো করে আমি সারা জীবন তোমার সাথে থাকবো এন তান সাথে তো আমি যেটা মনে করি যে ওয়াদা কিন্তু ভাঙার জন্যই করা হয় তো যারা তোমাদের ওয়াদা করবে কখনো বিশ্বাস করবে না ঠিক আছে কারণ বিশেষ করে যে অনেক সময় যে মেয়েরা এরকম হয় যে ভালো অপরচুনিটি পেলে কিন্তু তারা ভুলে যায় আমার এটাও আমি ভাবি যে কিছু কিছু মেয়েরা সবাইকে দোষারোপ করছি না কিছু কিছু মেয়েরা আছে যে তারা ফ্যামিলি এবং পরিস্থিতি শিকার হয়ে কিন্তু এটাকে মেনে নিতে বাধ্য হয় কিন্তু যখন কোনো মেয়ে এভাবে মানে পরে যে মানুষটাকে ভুলে যায় ওই জিনিসটা কিন্তু খুবই দুঃখের কারণ হচ্ছে তুমি একটা ভালোবাসা তো এত ই না ভালোবাসা একটা ইমোশন জড়িয়ে থাকে তাই না সবকিছু মিলে মানুষ কেন আত্মহত্যা করে সুসাইড কেন করে আমি সুসাইড এগুলো কখনো আমি মানে ই করি না সমর্থন করি না ঠিক আছে তো অনেক হয়তো মানুষ চাপ নিতে পারে না তখন এগুলো করে ফেলে তো ভালোবাসার যে একটা ই থাকে আবেগ থাকে ওই আবেগটাকে যখন ভেঙে দিয়ে চলে যায় তখন কিন্তু ভীষণই খারাপ লাগে আর যারা যারা দেখেছে যাদের চোখের সামনে তাদের প্রিয় মানুষটা এভাবে চলে যাওয়া তারা অবশ্যই অনেকে মেনে নিতে পারে না ঠিক আছে আর এটা খুবই কষ্টের এবং খুবই দুঃখের কারণ ভালোবাসার যে কি জিনিস আমি নিজেও জানি বা নিজেও কখনো আমি সেভাবে আমি কখনো মানে বলতে পারিনি তাকে কিন্তু সে এখনো এখন অন্যের ঘরে তো যাই হোক বন্ধুরা আমি এনে আর বেশি কথা বলতে চাই না গানটা কিন্তু খুবই দারুণ ছিল আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম গানটা শুনে আর গানটা যে ভয়েস ছিল সামস ভাইয়ের এনার ভয়েসটা কিন্তু অনেক ইউনিক কোয়ালিটির আমি ওনার আগেও একটা ভিডিওটা আমি রিয়াক্ট করেছি যে বসন্ত বাতাসে ওই গানটা আমি আই বটনে দিয়ে রাখবো তোমরা যারা চাও তোমরা ওখানে গিয়ে দেখতে পারো আমার রিয়াকশনটা তো আই হোপ কি বন্ধুরা তোমাদের এই গানটা এবং এই ভিডিওটাও ভালো লেগেছে আমার রিয়াকশনটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা শেয়ার করে দাও আর তোমাদের কোনো যদি সাজেশন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করো এবং আমাকে ফলো করে নিও তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আমার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই